একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসত এবং খুব পছন্দ করত। সে ছেলেটি মেয়েটিকে বলেও ছিল এবং মেয়েটিও তার কথায় রাজি হলো। কয়েকদিন খুব ভালো কথাবার্তা চলছিল, তারপর একদিন হঠাৎ করে মেয়েটি কথা বলা বন্ধ করে দেয়। কেননা মেয়েটি শুধু অন্যের কথা ভাবছে, নিজের কথা একটুও ভাবছে না। কিন্তু সেই ছেলেটি তার অপেক্ষা করে বসে আছে। তারপর সে ছেলেটি অপেক্ষা করতে করতে আবার কয়েকদিন পর আবার চেষ্টা করলো মেয়েটির কাছে যাওয়ার। মেয়েটিও ঠিক সেরকমভাবে ছেলেটির কাছে যাওয়ার চেষ্টা করলো এবং সে দুজনেই আবার কথা বলা শুরু করে। তারপর এইভাবে করতে করতে মেয়েটির মনে শুধু ছেলেটির ছবিই ছিল, ছেলেটির মনে শুধু মেয়েটির ছবিই ছিল। কিন্তু মেয়েটি সবসময় শুধু অন্যের কথা ভাবত তার সাথে কথা বললে হয়তো খুব খারাপ হয়ে যাবে। তারপর মেয়েটি একদিন আবার হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় এবং ছেলেটি আবার সেই কান্নায় ভেঙে পড়ত। এইভাবে করতে করতে কয়েকটা বছর চলে যাচ্ছে। মেয়েটি শুধু অন্যের কথাই ভাবত, ছেলেটির মনে শুধু সেই মেয়েটির ছবিই ছিল আঁকা। কিন্তু ছেলেটি আর মেয়েটির অপেক্ষা করতে নেই, কারণ দীর্ঘ অপেক্ষা করতে করতে মেয়েটি তো আর আসলো না। তারপর ছেলেটি অনেক এগিয়ে গেল, কিন্তু মেয়েটি যতই জায়গায় যাচ্ছে না কেন, সেই ছেলেটিকে ভুলতেই পারছে না, কেননা তার মনে শুধু একজনই ছিল। তারপর একদিন মেয়েটি হঠাৎ যোগাযোগ করার চেষ্টা করলো সেই ছেলেটির সাথে। মেয়েটি বুঝতে পারলো যে তাকে ভুল বোঝানো হচ্ছে। তারপর সে যোগাযোগ করার চেষ্টা করার পরেও সে ছেলেটির সাথে আবার যোগাযোগ করলো এবং যোগাযোগ করার পর জানতে পারলো যে ছেলেটি এখন অনেক এগিয়ে গেছে, সে তার অপেক্ষায় নেই। মেয়েটি তখন থমকে দাঁড়িয়ে রইল আর চোখের জল ফেলতে লাগলো। হায় রে, আমি কী করলাম, কী মানুষের কারণে আজকে আমি এই সোনারটুকু মানুষটাকে দূরে ফেলে দিলাম। ছেলেটিও এক সময় মেয়েটিকে খুবই ভালোবাসত, কিন্তু মেয়েটি বারবার তাকে ফিরিয়ে দিয়েছে মানুষের কথায়। কিন্তু মেয়েটি আজও তাকে ভালোবাসে এবং সেই অপেক্ষা করেই বসে রয়েছে যে সে একদিন আসবে এবং তাকে বলবে খুব ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি। কিন্তু সে তো আর আসবে না, সেই ছেলেটি অনেক দূরে এগিয়ে গেছে জীবনে, এখন সে চাকরি করছে। এটাই হয়তো তার অসম্পূর্ণ ভালোবাসাটাই ছিল, হয়তো মেয়েটির জীবনে এটাই ছিল। তো মেয়েটি কি পারবে অন্য কাউকে আবার সেই জীবন সঙ্গিনী করে তুলতে?